আজকে এখন কোথায় এসেছি বলো তো বন্ধুরা? এটা হচ্ছে দেখতে পাচ্ছ আমার বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে হচ্ছে দাদার ছেলের অন্নপ্রাশন। তো আমি যখন ঢুকছি সেই সময় ব্যঞ্জন ট্যাঞ্জন নিয়ে বাড়ির সবাই সেজে গুছে বেরোচ্ছে, আর সেই সময়টা ভিডিও করতে আমি ভুলে গেছি। তখন ঢুকছে আর সবাই বলছে এত দেরি হয়ে গেল, কখন আসলি, এত দেরি কেন, বা আগে কেন আসলি না। তো আমার একটু আস্তে আস্তে লেট হয়ে গেছিলো সকালবেলা, ভেবেছিলাম আগের দিনই আসবো, কিন্তু আশা হয়ে ওঠেনি যেহেতু অনেক কাজ ছিল। তাছাড়া পার্লারের একটু কাজ পড়ে গেছিলো, আর তাছাড়া বাড়িতে তো একটু অনুষ্ঠান ছিল তোমরা জানো, তো সেই জন্য আর হয়ে ওঠা হয়নি আশাটা। তো এই যে বাড়িতে চলে এসেছে বাবার বাড়িতে, তো এখানে এই যে দাদা আর এই দাদারই ছেলে, এটা হচ্ছে ভাইপো আমাদের। তো এখানে সমস্ত লোকজন অনুষ্ঠানে চলে এসেছে, দাদার শ্বশুরবাড়ির লোক বা সমস্ত বাড়ির আত্মীয় স্বজন, আমার পিসতিশিরা, আমরা, তো এইদিকে দিকে দিদি আর মা, আর এখন ওর হচ্ছে মুখে প্রসাদ হবে। তো সেই কারণে তো দাদুর আমাদের বংশে আছে আবার দাদুর কোলে বসে দাদু খাওয়াবে, অনেকের আছে মামার কোলে বসেও খাওয়াই, সেটাও হয়, সেটা আবার আছে মামা খাওয়াবে যদি আমাদের বাড়ির মেয়েরা যখন মানে আমাদের ছেলে পুলে যখন হবে তখন হচ্ছে বাড়ির মামারা খাওয়াবে। কিন্তু আমাদের বাড়িতে আবার যে ওর মামা খাওয়াবে এমনটা নয়, বাড়ির দাদু খাওয়ায়। এটা আর কি দেখে এসেছি, তাই জন্য আমাকে আমার দাদু খাইয়েছিলেন, আর এটা আমার জেঠু, তো এখন ওকে ওর দাদু খাওয়াচ্ছে। তো চলো বন্ধুরা, বেশ ও ভালোই কান্নাকাটি করিনি, খুব আনন্দ সহকারে খেয়েছে, উপভোগ করেছে। অনেক সময় কী হয় বাচ্চাটা গরমের মধ্যে কান্নাকাটি করে, সেদিন কিন্তু ভীষণ গরম পড়েছিল, কিন্তু ও কিন্তু এক ফোঁটা কাঁদেনি। তো তার আগেও একবার কিন্তু প্রসাদ হয়েছিল বাড়িতে ঠাকুরের, আমাদের রাধাগোবিন্দ মন্দিরে আমার বাপি দিয়ে দিয়েছিল। আমার বাপিও যেহেতু দাদু, তো এইটা হচ্ছে ওর নিজের দাদু, আর আমার বাবি হচ্ছে যে বাবিও নিজের, কিন্তু খুঁড়তো তো জ্যাঠতো তো হয় না, যে আমার বাবা আর এই জেঠু যে আর কি ওর দাদু খাওয়াচ্ছে, দুই ভাই। তো ওর যেহেতু নিজের দাদু এইটা, আর খুঁড়তো তো জ্যাঠতো তো দাদু হচ্ছে আমাদের বাবা কাকারা। তো যাই হোক, এই যে এখন সবাই মিলে আনন্দ করে খাওয়ানো হচ্ছে, খুব অনুষ্ঠানে আনন্দ হয়েছে। আর এই যে গুলু শোনা, প্রচণ্ড গরম লাগছে সবার, খুব গরম লাগছে, আর ওই ব্যঞ্জন পাটির ওখানে সাজগোজ করে নাচানাচি করে আস্তে আস্তে বাচ্চাদের তো অবস্থা কাহিল হয়ে পড়েছে, গুলোরও খুব কষ্ট হয়েছে। তো সবাই খুব আনন্দ করেছে, কিন্তু আমি আর যেতে পারিনি, কারণ এই অবস্থায় আমার এই দৌড়াদৌড়ি করে একবার ওখান থেকে এসেছি গাড়ি করে, তারপরে এসেই আবার সঙ্গে সঙ্গে যাইনি, কারণ আমি যখন ঢুকছি তখন ওরা বেরোচ্ছে, যেতে পারতাম কিন্তু আমি যাইনি, কারণ হচ্ছে ব্যঞ্জন নিয়ে সবাই নাচতে নাচতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গেছে, আর আমি একবার গরম থেকে এসে সে কারণে এই অবস্থায় যাইনি বন্ধুরা। তারপর বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে সাজগোজ করে একটু থেমে থেমে বসলাম, আর সারাদিনের অনুষ্ঠানটা উপভোগ করলাম। তো তোমরাও একটু দেখতে থাকো, আর এই সমস্ত অনুষ্ঠানে কী কী কথা হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখো, আশা করি ভালো লাগবে। নিয়ম নীতি থাকে বন্ধুরা, সেগুলো হচ্ছে এই যে অনেক কিছু দিয়ে দেয় বাচ্চা সামনে, আর বাচ্চা যেটা তুলবে বলবে সেটাই নাকি সে বড় হলে করবে, এটা জানি না, তবে আমিও ছোটোবেলায় কিন্তু টাকা ধরেছিলাম বন্ধুরা, তো সেই কারণে ও টাকা ধরেছিল, তো আমিও টাকা ধরেছিলাম, তারপর তুলেছিলাম খাতা পেন, তো ও কিন্তু সেটাই তুলেছিল। আর আমার দিদি জন্মদিনে এই সরি অন্নপ্রাশনে প্রথমেই তুলেছিল খাতা পেন, তাই জন্য আমার থেকেও পড়াশোনায় অনেকটাই একটু বেশি ভালো ছিল। তো চলো বন্ধুরা, তো আজকে এই যে এইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো বন্ধুরা, খয়েরি শাড়ি পরা, এটা হচ্ছে আমার মা, তো আর এটা আমার পিসি। তো সবার ভিডিও আমি করছিলাম বলে আমার পিসির মেয়ে দিদি আমাকে বললো তোকে আমি একটু ভিডিও করে দিই, তো আমি বললাম সবাই আসছে তো দেখা যাচ্ছে, বলছে হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি এই শাড়িটা পরেছি একটু সিনথেটিক টাইপের, সানা সিল্ক বলে এটা উঠেছিল দু বছর আগে, দুই তিন বছর আগে। তো এই শাড়িটা একটু পুরনো হলেও আমার বেশ আরাম লাগছিলো, বেশ নরম সফট, আর ক্যারি করা যায়, জামদানি তো গরমে পরাই যাবে না, সে কারণে আমি পরে
এই দেখো এতক্ষণ বাদে বাচ্চাটা এবার কাঁদছে। তো মা একটু বলে নিল আসলে কি এত গরম, আর ওই যে হ্যালোজেনের মতো যে লাইটটা দিয়ে রাখে না সেটার জন্য আরও বেশি গরম লাগছে। কিন্তু আজকের দিনটা কিছু করার নেই, ফটো টটো তো উঠবেই আর আজকের দিনে ভিডিও হবে। তো এখন ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করছে, এরপর বাড়ির সবাই একে একে আশীর্বাদ করবে। তো চলো বন্ধুরা ভিডিওগুলো দেখো। আর এইদিকে এই যেটা আমার বদ্ধি বলতে জিঠুর মেয়ে, আর বাড়ির এদিকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এদিকে দুই পিসি সবাই মিলে একসাথে অনেক মজা করছি, ওইদিকে দিদি চলে গেল। তো সারাটা দিন অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। তো বাপের বাড়িতে এসে থেকে বন্ধুরা আর ভিডিও আমি করতে পারিনি, তার কারণ হচ্ছে এত ব্যস্ত থাকি গল্প আড্ডা আর কিতে যে সেগুলোও মনে করি তোমাদের সঙ্গে তুলে একবার ধরে দেখাবো, কিন্তু তাও আর দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে শুধু আড্ডাই মেরে যাই আর সারাক্ষণ হাসি ঠাট্টা এগুলোই করে থাকি, কোনো কাজবাজই করি না। তো কী দেখাবো তোমাদের সাথে, কী শেয়ার করবো বলো, সেই কারণে আর ভিডিও তোমাদের সঙ্গে দিতে পারছি না বন্ধুরা। অনেক দিন বাদে আমি মানে ভিডিওটা দিচ্ছি, আর এখানে মদনপুরে আমি এসে গেছি আমার বাপের বাড়িতে, এসেই কিন্তু আমি ভিডিও দিচ্ছি না। যতদিন ভিডিও দিচ্ছি ততদিন শ্বশুরবাড়ি থেকে, আর যখন আমি এখানে আসি আমি এতটাই ঘুরে হয়ে যাই যে ভিডিও দিতে পারি না। তো এই যে, তো তোমাদের দাদা ভাই এতক্ষণ বাদে দেখা গেল, তো আম্পোরা শরবত খাচ্ছে। তো খুব গরম লাগছিলো সেদিনকে, কি বলবো প্রচণ্ড গরম লাগছিলো। তো যাই হোক, এই যে আমিও খাচ্ছি দুজন মিলে একটু বসে বসে, এরপর এই সময়টা একটু ফাঁকা ছিল, তো তারপর আবার ভিড় হয়ে যাবে। তো আমাকে দেখো কেমন লাগছে, দিন যাচ্ছে বন্ধুরা আরও দেখতে বাজে হয়ে যাচ্ছি। তো কেমন যেন লাগছে, মানে কোনো কিছু করেই যেন ভালো লাগে না। তো আসলে প্রেগনেন্সি চলাকালীন সত্যি কথা বলতে সৌন্দর্যটার কথা বুঝি না, শরীরের দিক থেকেও না একদম ভালো লাগে না জানো তো। এত গরম লাগে বন্ধুরা যে কি বলবো, খুব গরম লাগে শরীরে, আজকাল যেন থাকতেই পারি না। যত দিন এগিয়ে আসছে তত যেন গরম পড়ছে, আরও শরীরের মধ্যে অস্বস্তি লাগছে। এত লোকজন, অন্য সময় কত সাজগোজ করি কিন্তু সাজগোজ তো দূরের কথা, মোটেই কিছু করতে ইচ্ছে করছে না আর একদমই ভালো লাগছে না। বাড়িতে কত অনুষ্ঠান আর আমি কেমন করে আমাকে লাগছে দেখো, সবাই কত সেজেছে গুজেছে। তো সত্যি কথা বলতে আমার খুবই গরম লাগছে, এখন ওর মায়ের কোলে মাথা দিয়েও নিজেই ইয়ে করছে। তো চলো বন্ধুরা আর কি বলবো, আমার তো খুবই মানে এখানে এসে দেখেছো একটু ঠান্ডা ঠান্ডাও লেগে গেছে, সর্দি কাশি হয় না আমার। আমার আবার কি হয়, মাথাটা ভার হয়ে যায়, আর হচ্ছে মাথাটা ভার হয়ে যায় আর গলাটা নাকে নাকে হয়ে যায়। তাছাড়া কিন্তু এমনি সর্দি বা কাশি এমনটা কিছু লাগেনি। আর এই সময় একটুখানি বুঝে চলাটাই ভালো, কারণ শরীর খারাপ হলে অনেক প্রবলেম আসতে পারে। তো একটু মেনটেন করে চলি, কিন্তু যেহেতু ঠান্ডা জল মাথায় ঢেলেছি আর তিন চারবার গা টা ধোয়াতে গরম লাগছে, কী করবো আবার না, মানে এখন যা পরিস্থিতি, এখন বেশি যদি গা টা না ধোয়া যায় বন্ধুরা তাহলে গরম লাগে, আবার ঘাম গায়ের মধ্যে থেকেও শরীর খারাপ করতে পারে। সেই কারণে আর কি এরকমভাবেই আর কি গা টা ধোয়াতে ঠান্ডা লেগে আছে। তো চলো বন্ধুরা, এই যে মাকে দেখাচ্ছি, সবাইকে মিলেমিশে দিদি টিদি সবাই আছে, অনেক অনুষ্ঠানে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। এতক্ষণ বাদে দেখা গেল আমার গুলু সোনাকে, ও সাজ কেক কাটবো, আমি জামা কাপড় ছেড়ে চলে এসেছে, বাচ্চা একভাবে রেখে দিলে তো হবে না। জোরে জোরে বৃষ্টি এসে সত্যি তাই, ম্যারেজ অ্যানিভার্সারি, তো ওদের তো এই দিনটা আসতে গুলু প্রত্যেক দিন না সরি প্রতি বছরই সেলিব্রেট করে, অনেক আনন্দ হয় মজায়। তোরা দুজন কেক কাটবি, কিছু ছিল না বাড়িতে সারাদিন, বাবাই তা বাড়িতে ছিল না, তো সেই কারণে অফিসে ছিল, অফিস থেকে আসার পথে কেক টেক নিয়ে এসেছে। তো এখন হচ্ছে একটা ছোটোখাটো অনুষ্ঠান, তো বেশ মজা করলাম, বেশ আনন্দ করলাম, আর তোমাদের সঙ্গেও কিছুটা শেয়ার করলাম। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। কেকটাকে এখন ভালো করে দিদি বার করে নিচ্ছে, এরপর কাটবে, আর তার সঙ্গে পাপাইদা নিয়ে এসেছে কিছু প্রতি বছরের মতো এবছরেও চকলেট আর গোলাপ। সত্যি লোকে এখনো দেখেছি অনেকে যে কেক হ্যাপি বার্থডে, এ হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে।
বাবা মেয়ে ভালো কাজ করছে, মেয়ে খাইয়ে দিয়েছে। আর আমরা সব ভাই বোনেরা এমন করে কথা বলছি যেন মনে হচ্ছে ঝগড়া করছি, আনন্দে এত এক্সাইটেড হয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরের দিন আসবো আবার অন্য কোনো ভিডিও বা ব্লগ নিয়ে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, ওটাকে অল করে দিও যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের নোটিফিকেশানে আগে পৌঁছায়। তো চলো, এখন কেক বিতরণ করা হচ্ছে আর অনেক মজা করা হলো, সারাদিনের সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে পাশে থেকো, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, বাই।